আপনারা সবাই ভালো আছেন। এসটিসি ওভারসিজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি, মূলত বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কিছু তথ্য আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। বিদেশে উচ্চশিক্ষার যে প্রবণতা, সেটা দিন দিন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী ডে বাই ডে নিজেদেরকে ডেভেলপ করছে, ডে বাই ডে আমাদের আইএলটিএস যে স্কোর সেটিও কিন্তু বেড়েই চলছে ইনশাআল্লাহ। ডে বাই ডে আমরা সবাই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়িয়ে নেওয়ার জন্য সবাই কিন্তু সচেতন হচ্ছি ইনশাআল্লাহ। আই হোপফুল সবাই যেভাবে এগিয়ে আসছে, আমি আশা করি যে আগামী দিনে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিদেশে যাবার যে পথ সেটি অত্যন্ত মসৃণ হবে ইনশাআল্লাহ। কারণ এখন আমরা সবাই জেনে গেছি, সবাই আমরা বুঝে গেছি যে বিদেশে পড়াশোনা মানেই আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কিল ডেভেলপ করতেই হবে, আমার কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতেই হবে। দ্যাটস ওয়াই অল আর জয়েন, অল আর সিরিয়াস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেভেলপ কীভাবে আমরা করতে পারি, কমিউনিকেশান স্কিল কীভাবে ডেভেলপ করতে পারি, সেই কাজটা কিন্তু আমরা এখন শুরু করছি। আমরা এখন স্টুডেন্টদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আমরা যারা কাজ করছি আমরা অ্যাওয়ার করবার চেষ্টা করছি, এবং ম্যাক্সিমাম এজেন্সিগুলো আমরা যারা কাজ করি, কনসালটেন্সি ফার্ম যারা আছি, তারা কিন্তু প্রতিনিয়তই স্টুডেন্টদের প্যারেন্টসদেরকে উদ্বুদ্ধকরণ করছে, সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছে, নিজেদের মধ্যে স্কিল ডেভেলপ করে বিদেশে গেলে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা স্টুডেন্ট এবং প্যারেন্টসদেরকে বারবার উত্থাপন করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করছি। এতে করে স্টুডেন্টরা এবং প্যারেন্টসরা এখন অত্যন্ত সচেতন হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি আগামী দিনে স্টুডেন্টরা বিদেশ পড়াশোনা করতে যাবে মানেই আইএলস করে যেতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির পাশাপাশি কমিউনিকেশান স্কিল বাড়িয়ে যেতে হবে। তো এই কাজটি আলহামদুলিল্লাহ আমরা ডে বাই ডে যেভাবে এগিয়ে যাচ্ছি, আশা করি সুপ্রিয় স্টুডেন্ট এবং প্যারেন্টসরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে যে স্টুডেন্ট এবং বিদেশে আমরা পড়াশোনার জন্য পাঠাবো অথবা বিদেশে আমরা যারা যাব, তারা যদি এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কিল ডেভেলপ করে যেতে পারে, সেক্ষেত্রে তারা কী কী সুফল পেতে পারে। ধরুন একজন ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করে গিয়েছে, আইএলসে ভালো স্কোর নিয়ে গিয়েছে, সে কী ফ্যাসিলিটি পাচ্ছে, আর একজন আইএলস ছাড়া গিয়েছে সে কী করছে। আমরা যদি একটু কম্পারেটিভলি আলোচনা করি তাহলে এরকম দেখতে পাবো যে যে ছেলেটি স্টুডেন্ট ভিসায় ইউকে গিয়েছে অথবা অস্ট্রেলিয়ায় গিয়েছে অথবা আমেরিকায় গিয়েছে অথবা মালয়েশিয়াতে গিয়েছে, আমি যে কোনো কান্ট্রির কথা বলতে পারি, যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি ভালো না হয়, যদি স্কিল ডেভেলপ না হয়, সেক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন তারা হচ্ছে এবং ফলশ্রুতিতে তারা কোন ধরনের প্রবলেম এখন পর্যন্ত ফেস করছে। আমাদের যে সকল স্টুডেন্ট ইতিমধ্যেই বিদেশে পড়াশোনা করছে, যারা বিদেশে আছেন, তাদের দেওয়া তথ্য মতে আমরা এরকম, আমাদের স্ট্যাটিস্টিক্স এরকম আছে, যারা উইদাউট আইএলসে গিয়েছে, যাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেভেলপ করে যেতে পারে নাই, তারা কিন্তু প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত। কেমন? লেখাপড়া শেষ করতে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাচ্ছে না, বিকজ তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ভেরি উইক, দ্যাটস ওয়াই তারা কমপ্লিট করতে পারছে না তার এডুকেশান। তো প্রথমতই যদি সেই এডুকেশান কমপ্লিট করতে না পারে, তাহলে পরবর্তী যে স্টেপগুলো আছে, তার পারমানেন্ট সেটেলমেন্ট ইস্যু যে আছে, তার ভালো জব মার্কেটে ডিমান্ড তৈরি করার যে ইস্যুটি আছে, এই সব জায়গায় কিন্তু তার বড় ধরনের ব্যারিয়ার তৈরি হবে, এবং তাকে কী করতে হচ্ছে, এই সব কিছু বাদ দিয়ে তখন তার ওয়ার্ড জব খুঁজে নিতে হচ্ছে। সে ওয়ার্ড জব করতে বাধ্য হচ্ছে, কারণ দেশে সে 10-12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করে যখন বিদেশে যাচ্ছে, সেখান থেকে কিন্তু সাধারণত আমাদের দেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্যাক করে আসার মতো কিন্তু পরিবেশ নেই। ফলে কী করছে, যে কাজ সামনে পাচ্ছে সেই কাজটি সে করছে, সেই কাজটি সে করতে বাধ্য হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে যারা বিদেশে ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়িয়ে যাচ্ছে না, তারা কিন্তু প্রত্যেকটা স্টেপে সাফারার হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে পুরো হোল লাইফ তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য পড়ে আছে। তুমি যদি 4-5টা মাস একটু সিরিয়াসলি, একটু কষ্ট করে যাও, তাহলে কিন্তু সারা জীবন এর সুফল তুমি ভোগ করতে পারবা। যারা আইএলস করে গেছে তাদের ব্যাপারে যদি আমরা একটু খেয়াল করি, তাদের স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা একটু উপস্থাপন করি, যারা আইএলস করে গিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সফলতার সঙ্গে তার হায়ার স্টাডি কমপ্লিট করতে পেরেছে, কমপ্লিট করছে, এবং জব মার্কেটে ব্যাপক ডিমান্ড তৈরি হচ্ছে। যারা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে স্কিল না, তারা যে ইনকাম করে তার চাইতে প্রায় 3 গুণ, 4 গুণ, 5 গুণ ইনকাম করছে। সুতরাং
যারা ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিল যাদের ভালো, তারা কিন্তু সব ধরনের অপরচুনিটিগুলো খুব ইজিলি কাজ করতে পারছে। আর যারা এই ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করে যায় নাই, তারা কিন্তু প্রতিটা স্টেপেই বাধাগ্রস্ত হচ্ছে, হোঁচট খাচ্ছে। আমি যখন এডুকেশন কমপ্লিট করতে পারছি না, আমি যখন ওয়ার্ক জব করছি, তখন আমার দেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, আমার ইনকাম কমে যাচ্ছে, আমার ফ্যামিলিতে ইফেক্ট পড়ছে, আমার ফ্যামিলি বলছে যে আমেরিকায় গেলে পেয়ার পাওয়া যায় না, কানাডা গেলে পেয়ার পাওয়া যায় না, ইউকেতে গেলে পেয়ার পাওয়া যায় না, কাজ পাওয়া যায় না, থাকা যায় না। এই প্রবলেমগুলো আমরা বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা নিজেকে রিয়েলাইজ করবার চেষ্টা করি, আমরা নিজেকে বোঝার চেষ্টা করি, নিজেকে বুঝতে হবে হু আই অ্যাম, আমি কে, এটা আমাকে বুঝতে হবে। স্টুডেন্টের কোয়ালিটি থাক বা না থাক, তার যোগ্যতা থাক বা না থাক, সে কিন্তু চায় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে, সে চায় কানাডা যেতে, সে চায় আমেরিকা যেতে, সে চায় ইউরোপ যেতে, সে চায় ইউকে যেতে, সে চায় অস্ট্রেলিয়া যেতে, কিন্তু আইএলস বলে যে আইএলস ছাড়া পাঠান, আইএলস করতে চায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে তোমরা যারা বিদেশ যেতে চাও, মাস্ট ওয়েল কাম, বাট ডেফিনেটলি উইল ডো ল্যাঙ্গুয়েজ প্রফেশনসি মাস্ট উইল ডেভেলপ, আদারওয়াইজ এভরি স্টেপ ইউ মোর সাফার, প্রত্যেকটা ধাপে ধাপে তোমরা এত বেশি বাধাগ্রস্ত হবে, তাতে করে নিজের ইমেজ ক্ষুণ্ণ হবে, দেশের ইমেজ ক্ষুণ্ণ হবে, এটা সমাজে ইফেক্ট পড়বে এবং পরিবারে ইফেক্ট পড়বে। আসুন আমরা নিজেদের স্কিল ডেভেলপ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সকলের স্বপ্ন, আমাদের সকলের আশা, আমাদের সকলের ভরসার জায়গাটি অত্যন্ত মসৃণ হবে, সুন্দর হবে। সবার জন্য শুভকামনা, আবারও দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন।